বাংলাদেশ के বিনা মূল্যে ট্রানজিট সুবিধা দেবে ভারত যার ফলে ভারত হয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারবেন বাংলাদেশী ব্যবসায়ীরা মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয় যেই বিবৃতিতে জানানো হয় প্রতিরক্ষা সীমান্ত ব্যবস্থাপনা বাণিজ্য পানি সম্পদ সহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকের পর বুধবার ৩৩ অনুচ্ছেদের যৌথ বিবৃতি প্রকাশ করা হয় বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা কুশিয়ারা নদীর পানি বণ্টনে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন বলে যৌথ বিবৃতিতে বলা হয় সীমান্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দুই শীর্ষ নেতা সন্তোষ প্রকাশ করেন দুই পক্ষ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়েও সম্মত হয়েছেন বলে জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে নেপাল ও ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানির জন্য অনুরোধ জানানো হয়েছে নতুন উদ্বোধন হওয়া চিলাহাটি হলদিবাড়ি রুটে ভুটানের সাথে রেল যোগাযোগ সংযোগের বিষয়েও অনুরোধ জানানো হয় এছাড়া পেট্রোলিয়াম পণ্যের জন্য অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে সহায়তার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এসব বিষয়ে বাংলাদেশের সাথে বিনিয়োগে সম্মত হয়েছে ভারত পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি শিপিং যোগাযোগ দ্রুত বাড়াতেও সম্মত হয়েছে দুই শীর্ষ নেতা দক্ষিণ এশিয়া এবং এর বাইরে সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদের বিস্তার রোধ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এছাড়া শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার জন্য একে অন্যের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হন দুই নেতা চার দিনের সফরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক